হুমায়ুন আহমেদ আমাকে খুব আন্ডার এস্টিমেট করত। হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী গুলতিকিন এক সাক্ষাৎকারে বলেন, সে আমাকে খুব আন্ডার এস্টিমেট করত। আমার জন্ম ধানমন্ডির দক্ষিণ হাওয়া নামের বাড়িতে। আমার বোন আর মা আমি বড় হওয়ার পর বলতেন, আমার জন্মের দিন ছিল আষাঢ় মাসে বিকালবেলা, সেদিন আকাশ খুব মেঘলা ছিল। ছোটবেলায় কখনো হাসতাম না, সবাই বলতো মেঘলা দিনে জন্ম বলেই আমার মুখ সবসময় মেঘলা হয়ে থাকতো। বড় হতে হতেও মুখে খুব হাসি ছিল না, মনে হতো এত হেসে কি হবে, আমার মুখটাই মেঘলা। জীবনের প্রথম খুব মন খুলে হেসেছি ইউএসএ গিয়ে। আগে মনে হতো এত হাসার দরকার কি। আমার জীবনে দাদার ইনফ্লুয়েন্স বেশি, অনেক পরে বুঝেছি যে অজান্তেই মায়ের প্রভাব পেয়েছি। আমার বিয়ের পর মা সবথেকে বেশি কান্নাকাটি করেছেন, কাঁদতেন আর বলতেন আমার আর পড়াশোনা হবে না। 76-এর মার্চের 14 তারিখ এসএসসি পরীক্ষা দিলাম আর 28 তারিখ বিয়ে। শুধু মায়ের জন্য 8-9 বছর বিরতি দিয়েও পরে পড়াশোনায় ফিরে এসেছিলাম। এসএসসিতে হলিক্রসে পড়তাম। পরীক্ষার 3 মাস আগে আমার বাচ্চাদের বাবা আমাকে জোর করে ইউএসএ নিয়ে গেল, পরীক্ষা দেওয়া হলো না, আমি যেতে চাইনি। শেষে আমার দাদাকে চিঠি লিখে আমাকে যেতে বাধ্য করল। ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, মেডিকেলে পড়তে পারলাম না। একসময় আমার সাবেক স্বামীর ছোট ভাই মানে আহসান হাবিবের বিয়ের পর সংসার বড় হলো, এক বাসায় হয় না, শাশুড়ি থেকে আলাদা হলাম। তখন আমি বললাম এইচএসসি দেব। মোহনগঞ্জ গিয়ে মাত্র 7 দিনের মধ্যে সব ফর্মালিটি শেষ করে পরীক্ষা দিয়েছি। এইচএসসি শেষে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাইলাম। আমার সাবেক স্বামী বললেন, তোমাকে ইডেনে ভর্তি করিয়ে দিচ্ছি। আমার মন খুব খারাপ হলো, বললেন মেডিকেল তো পারছই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ও না। একদিন আমার বড় মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে তার এক বান্ধবীর মার কাছ থেকে জানলাম যে লং গ্যাপ থাকলেও তখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে। তিনি হেল্প করতে চাইলেন, আমি আমার সাবেক স্বামীকে জানালাম, তিনি বললেন কোনো হেল্প করতে পারবেন না। আমি খুব ছোটাছুটি করে কষ্ট করে ভর্তি ফর্ম আনলাম। তখন পরিবারের একজন খুব অসুস্থ, সবাই হাসপাতালে ছোটাছুটিতে ব্যস্ত। একদিন সকালে হাসপাতালে খাবার দাবার পাঠিয়ে পত্রিকা নিয়ে বসেছি, দেখি লেখা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। কি করব বুঝতে পারছিলাম না, হুট করে ভাবলাম যাই পরীক্ষাটা দিয়ে আসি। ততদিনে আমাদের গাড়ি কেনা হয়েছে, সাথে আমার সাবেক স্বামী হুমায়ুন আছেন। আমি নামলাম এনএক্স ভবনে, মেয়ের বাবাও নামল। জানতে চাইলাম সে কোথায় যাবে, বলল তার ডিউটি এনএক্সের 1 নম্বর রুমে, আমারও পরীক্ষা ওই রুমে। আমি বললাম তুমি থাকলে আমি পরীক্ষা দিব না। একটু তর্ক হলো, জানেন তার পড়াশোনায় আমি সবসময় হেল্প করেছি কিন্তু সে আমার পড়াশোনায় কোনোদিন হেল্প করেনি, সেদিন কিছু একটা বলে সে চলে যায়, ওই রুমে ডিউটি দেয়নি। পরের দিন পত্রিকায় দেখলাম 29,000 পরীক্ষা দিয়েছে, নেবে মাত্র 2900। যেদিন রেজাল্ট সেদিন আমার সাবেক স্বামী বলল আমি রেজাল্ট দেখে আসি। রেজাল্ট দেখে সে জানতে চাইল তুমি কি ঠিক রোল নম্বর দিয়েছ। আমি বললাম হ্যাঁ। সে বলল তুমি চান্স পেয়েছ, তাও অনেক উপরের দিকে। ভাইবার দিন আমার সাবেক স্বামী বলল তুমি সাবজেক্ট সোশ্যালজি নাও। তাকে আমি বললাম আমার ফ্রেন্ড বা কাউকে টিচারদের বলবে না যে আমি ভর্তি হচ্ছি, সে আমাকে খুব আন্ডার এস্টিমেট করত, এটা আমার খুব খারাপ লাগতো। আমি খুব হ্যাংলা পাতলা ছিলাম। ভাইবার দিন স্যার আমাকে বললেন তুমি ইংলিশে পড়ো। আমি বললাম না, আমি সোশ্যালজি লিখে দিয়ে আসলাম। বিকেলে আমার এক্স হাজবেন্ড আসলেন, বললাম তোমার কথায় সাবজেক্ট সোশ্যালজি দিয়েছি। সে বলল খুব ভালো, তুমি ইংলিশ পারবে না, তোমার জন্য কঠিন হয়ে যাবে। আমি তাকে বললাম তোমার পকেটে ইউনিভার্সিটির যে ডায়েরিটা আছে দাও। আমি নিজেই তার পকেট থেকে ডায়েরিটা নিলাম। আমার খুব ইগোতে লাগলো, কেন বলল আমি ইংলিশ পারবো না। আমি ডায়েরি থেকে ফোন নম্বর নিয়ে যে স্যার ভাইবা নিয়েছিলেন তাকে ফোন করলাম, বললাম স্যার আমি কি সোশ্যালজির পরিবর্তে ইংলিশ নিতে পারি। তিনি বললেন হ্যাঁ। আর একটা কথা খুব ইগোতে লেগেছিল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর হুমায়ুন বলেছিল আমাকে সে পোষ্যকোটায় ভর্তি করাতে চেয়েছিল, আমি কেন পোষ্যকোটায় ভর্তি হব। একসময় আমার ছেলে হয়েছিল, আগে থেকে নাম ঠিক করে রেখেছিলাম রাশেদ হুমায়ুন। রাশেদ হুমায়ুন জন্মের 3 দিন পর মারা যায়। এর 3-4 দিন পর হুমায়ুনের ইউএসএতে যাওয়ার কথা ছিল 3-4 দিনের জন্য। হুমায়ুন ইউএসএতে যাওয়ার আগে তার ভক্তা ভক্তিরাও এসেছিল, ভক্তির সংখ্যায় বেশি ছিল, সারা রাত তাদের সময় দিল। আমি অভিমান করেছিলাম, বললাম চলে যাবে তবু আমাকে সময় দিলে না। আমার বাচ্চাদের বাবা রেগে গেল, বলল তোমার জন্য বাচ্চা মারা গেছে, তুমি বাচ্চা চাওনি, হুমায়ুন আমাদের কখনো সময় দিত না, আমাদের সাথে কখনো সে ঘুরতে যেত না, সে ফ্যামিলি থেকে বন্ধু বান্ধবকে বেশি সময় দিত, আর আমি একা একা ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে যেতাম, এমন হাজার কষ্টের কথা গুলতেকিন এক সাক্ষাৎকারে বলেন। প্রিয় দর্শক, এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য কমেন্ট করে জানান। সর্বশেষ নিউজের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।